A group of underwater explorers stumbled upon a mysterious discovery in June 2011. যুগে যুগে মানুষের মধ্যে সুপ্রাচীন অদ্ভুত সব জিনিস নিয়ে আগ্রহ এক আকাশ পরিমাণ সেই আগ্রহ থেকে চাঁদ থেকে শুরু করে পৃথিবীর অতল গহব্বর সমুদ্র তলা থেকে শুরু করে মঙ্গল গ্রহ পর্যন্ত সবকিছুই চড়িয়ে বেড়াচ্ছে মানুষরা তার মাঝে তারা এমন সব অদ্ভুত জিনিসের দর্শন পেয়েছে যা হয়তো আপনার চোখকে কপালে উঠিয়ে দিতে বাধ্য করবে তার মধ্যে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন সব অদ্ভুত রহস্যময় জায়গা যা পাওয়া গেছে সমুদ্রের তলায় তো ভিডিওটি হতে চলেছে ইন্টারেস্টিং তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে सब्सक्राइब कर যারা এরিগশালের গ্রীষ্মকাল ওপেন এক্স নামক একদল ট্রেজারি হান্টার বাল্টিক সাগরের তলদেশে ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যবর্তী জায়গায় এক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তাদের কাছে ছিল অত্যাধুনিক সোনার যন্ত্র যেটি প্রতিফলিত শব্দ তরঙ্গ ব্যবহার করে জলের তলায় ডুবে থাকা বস্তু শনাক্ত করতে পারত এবং ডিজিটাল পর্দীতে তার ছবিও ধারণ করার ক্ষমতা রাখতো হঠাৎ তাদের যন্ত্রে অস্বাভাবিক কিছু ধরা পড়ে টিমের প্রধান দুই পার্টনার শেসবার্গ ও এসবার্গ সোনারের মনিটরে দেখতে পান জলের 85 থেকে 90 মিটার নিচে গোলাকার একটি বস্তু তাদের ভাষ্যমতে বস্তুটি দুইশো ফুট জায়গা জুড়ে ছিল বস্তুটি দেখতে কোনো সাধারণ পাথরের টুকরো বা পাহাড়ের মতো লাগছিল না বরঞ্চ এতে সিঁড়ির র্যাম্প আরো অনেক কিছু দেখা যাচ্ছিল যা প্রাকৃতিক ভাবে কখনোই সৃষ্ট হতে পারে না এটি এমন এক বস্তু যা দেখতে হুভু এলিয়ান ইউএফ এর মতো তবে বিজ্ঞানীদের ধারণা মতে এটি বহু বছরের পুরনো একটি পাথরের গঠন ছাড়া আর কিছুই নয় তবে আদত অর্থে এটি আসলে কি ছিল তা এখনো পর্যন্ত রহস্য পৃথিবীর সবচেয়ে পুরনো কম্পিউটার ঘটনাটি ছিল উনিশশো সালে সেই সময় অ্যান্টি কিথেরার দ্বীপের কাছে সমুদ্রের পঁয়তাল্লিশ মিটার গভীরে প্রাচীন রোমান সভ্যতার জাহাজের সন্ধান পাওয়া যায় রোমান সভ্যতা গড়ে উঠে খ্রিস্টপূর্ব একশো থেকে চারশো খ্রিস্টপূর্বের দিকে আর এই হিসাবে পাওয়া যাওয়া সব কিছু ছিল দুই বছরের পুরনো ডুবে যাওয়া জাহাজটিতে ডুবুরিরা ব্রঞ্জ মার্বেল ও পাথরের মূর্তি রঙিন পাত্র প্রাচীন মুদ্রা সহ আরো অনেক কিছু পেয়েছে তার সাথে পেয়েছে একটি রহস্যময় বস্তুর সন্ধান যা দেখতে কিছুটা অদ্ভুত ছিল পার্শ্ব উন্মোচনে ইউনিভার্সিটি কলেজ ও লন্ডনের গবেষকরা দু হাজার একুশ সালে কিছু অংশ আধুনিক প্রযুক্তির সাথে পুনর্নির্মাণ করেন বিভিন্ন গিয়ার হুইল দ্বারা চলিত এই যন্ত্র সূর্য চাঁদ বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল ও শনি গ্রহের গতি নির্ণয় করার কাজে ব্যবহার করা হতো বিজ্ঞানীরা এই রহস্যজনক যন্ত্রের নাম দেন অ্যান্টিকিথেরা মেকানিজম যার কাজ ছিল একটি অ্যানালগ কম্পিউটারের মতোই তাই প্রযুক্তির ইতিহাসে একেই সবচেয়ে প্রাচীনতম কম্পিউটার বলে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা ক্লিওপেট্রার প্যালেস প্রাচীন মিশরের রানী ক্লিও প্যাটরার যেন শেষ হয়েও হচ্ছিল না এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো ইতিহাস মিশরের এই রানীর জীবনের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে রহস্য তেমনই এক রহস্যজনক জায়গা হচ্ছে ক্লিও প্যালেস যার সন্ধান পাওয়া গেছে একটি দ্বীপের গভীর পানির নিচে ধ্বংসপ্রাপ্ত সেই প্যালেসে রয়েছে ক্লিও একটি চমৎকার ভাস্কর্য উনিশশো আটানব্বই সালে ফরাসি প্রাপ্তত্ত্ববিদ ফ্রাঙ্ক গ্যাডিও ক্লিও হারিয়ে যাওয়ার সেই প্যালেসটি খুঁজে পান দশ বছরের পরিকল্পনা নিয়ে গ্যাডিওর দল উনিশশো দ্বীপটি খুঁজতে থাকেন অনুসন্ধানে প্রথমে তারা ত্রিশ মিটার দৈর্ঘ্য কার্গো জাহাজের একটি ধ্বংসাবশেষ খুঁজে পান তার মধ্যে গহনা চুলের কাটা আংটি ও কাচের পেয়ালা ছিল এরপর খুঁজে পান প্রাচীন জাহাজঘাটির একটি ধ্বংসাবশেষ আর খুঁজে পান মিশরীয় লাল গ্রানাইট পাথরের ষাট মিটার উঁচু চার মিটার দৈর্ঘের কলাম ও প্রবেশদ্বার এবং তাতেও প্রাচীন চিত্রকলা দিয়ে পুরোপুরি সজ্জিত ছিল অপারেশন হেলেস্টন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটি রাজকীয় নৌবহরে আকম্বিক এক আক্রমণ করা হয় যাকে বলা হয় অপারেশন হেলেস্টন এতে প্লাবিত হয়েছিল প্রায় শতেকখান এক যুদ্ধ জাহাজ এবং সকল ধরনের যুদ্ধ বিমান ও ডুবো জাহাজ উনিশশো সালের দুই দিনের নিঃশংসতায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে ক্যারোলিনা আইল্যান্ডের উপকূল এলাকায় বিভিন্ন ধরনের প্রায় শতেকখান যানবাহন প্লাবিত হয়েছিল জাপানের পাল হারবালের উল্লেখ অনুযায়ী প্রায় হাজারের অধিক সৈন্য এই ঘটনায় নিহত হন এবং এর ধ্বংসাবশ সবার কাছে অজানা ছিল যতদিন না পর্যন্ত পৌরাণিক জ্যাকুইলাস উনিশশো ষাট সালে এর অনুসন্ধান করেছিলেন বর্তমানে একে ট্র্যাক লাগন বলা হয়ে থাকে পৃথিবীব্যাপী সবচাইতে অদ্ভুত টুরিস্ট স্পট হিসেবেও এই জায়গাটি ব্যাপক জনপ্রিয় হেলেস্টন মিসিগান লেকের প্রায় চল্লিশ ফিট নিচে বিদ্রা খুঁজে পেয়েছেন এক রহস্যজনক স্টন যা ইংল্যান্ডের আইকনিক স্টন হেঞ্জের কথা মনে করিয়ে দিবে সব পাথরের মাঝেও ঐতিহাসিক মসৃণ পাথরের মূর্তি পাওয়া যায় যেটি কিনা বিশ্বাস করেন এটি প্রায় পূর্বের এস এর সময়ের পাথর এবং এই ঐতিহাসিক পাথরটির সন্ধান পাওয়া যায় মাত্র কয়েক বছর আগে এটি প্রাচীন ডুবো জাহাজ অনুসন্ধান করতে গিয়ে সেখানকার কিছু মানুষ খুঁজে পান বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যজনক জায়গার কোন ব্যাখ্যা দিতে পারেননি অবাক করা বিষয়টি হচ্ছে এটি পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটি আরো আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে পাথরটির মধ্যে একটার আকৃতি প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীর আকৃতির সাথে হুবহু মিলে যাচ্ছে সুতরাং তারা মানে বিজ্ঞানীরা মনে করে থাকেন স্টোন হেন্স সহ এখানে পাওয়া যাওয়া সবকিছু প্রায় দশ হাজার বছরের পুরনো তো যাই হোক এর মাঝে সমুদ্র নিচে পাওয়া যাওয়া কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে এন্ড সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই